আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সাদে আসছিলাম কাপড় নাড়ার জন্য, এদিকে বানারে অনেক ডিস্টার্ব করতেছে। তা এখানে অনেকক্ষণ ধরে দাঁড়াই আছি, বানানোর জন্য সাথে কাপড় নাড়া যায় না, ওগুলো ছিঁড়ে নষ্ট করে ফেলে। এখানে একটা বসে আছে, আরো অনেকগুলো ছিল, এনে আসার পরে চলে গেছে। এদিকে আমার ছেলেও পড়তে বসছে, ওর আজকে পরীক্ষা। আর আমি এখন খাবারটা দিয়ে দিব, তারপর দুপুরে রান্নার জন্য কি কি রান্না করব সেগুলো বের করব। এতো দুপুর রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে একটা বড় রুই মাছের লেজ ও মাথা নিয়েছি, এটা আমি মাশকলাইয়ের ডাল দিয়ে রান্না করব। এটা সিদ্ধ হতে দিয়েছি, এটাও কাটা বেছে তারপরে আমি রান্নাটা করব। আর এই ডালটা আমি আস্তে রান্না করা যায় তো আমি ব্লেন্ড করে তারপর রান্না করব। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি। আর হলো কলা ভর্তা করব, সেজন্য কলাগুলো সিদ্ধ করে নিচ্ছি প্রেসারে, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ডালটা আমি বসিয়ে দিয়েছি, এখানে কাঁচামরিচ ব্লেন্ড করে নিচ্ছি, রসুন বাটা আর হলো পেঁয়াজ বাটা, আর সামান্য একটু হলুদ দিয়েছি। আর মাছগুলো কাটা বেছে এই তো রেডি করে নিছি। আর ডালটাও আমি ব্লেন্ড করে নিছি। কলাটাও আমার এখানে সিদ্ধ হয়ে গেছে, ভর্তা বানিয়ে ফেলবো। কাঁচামরিচ বাটা দিয়ে করলে খুব মজা হয়, চেষ্টা করবেন কাঁচামরিচ বাটা দিয়ে করার জন্য। ডালটা শুকনো মরিচ দিয়েও অনেকে করে, তবে আমার কাছে কাঁচামরিচের ফ্লেভারটাই বেশি ভালো লাগে ডালের মধ্যে। এখন মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর পানি দিব। এই তো মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিয়েছি, পানিটা ভালোভাবে জাল হলে তারপর আমি ডালগুলো দিব, তারপর ভালোভাবে মিশিয়ে নিব। তাই এদিকে ডালটা জাল হতে থাক, কলা ভর্তাটা বানিয়ে ফেলি। তো ডালটা আমার হয়ে গেছে, ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়েছি, আর সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, এখন নামিয়ে ফেলবো। এদিকে বিছানার চাদরগুলো পাল্টে নিয়েছি, এগুলো আমি ধুইব। এই যে এই রুমেরটাও করে নিয়েছি। এখানে গতকালকের কাপড়গুলো শুকাইছিল, ছাদ থেকে এগুলো নিয়ে আসছি, এগুলো বাস করে তারপর রাখবো। তো এখন কাপড়গুলো ধুয়ে তারপর নেড়ে দিই। আবার দেখেন দিন অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি পড়বে। দুইটার কি অবস্থা, এই তখন কি সারাদিন এই তো হরবার মন চা? হ্যাঁ এখনো কাম নাই, এই যে ফ্যাঁকটা কি হরতাছে দেখ আমার, এই যে এর মধ্যে ফ্যাঁক করে তো কি হরছস মুস নালে, কিন্তু আজকে বাইরে আম নিতাম লাঠি
মাহফুজ মাহফুজ সাথে সাথে এটা করতে কিনছ হ্যাঁ ওহ সবাই কই কইছ তোমার আজকে কালকার বড় দিন উইচরা উইচরা উইচ লাগতো না দাও কিছুই দাও না মুই ছুগে দেব না বুঝবো হ্যাঁ অনেক ভালো ছেলে মাহাদি অনেক ভালো মাহাদি কি পরীক্ষা দিছ আজকে কালকার পরের দিন কি পরীক্ষা তোমার তারা কি টাইস কি ব্যাগ দালে ফস নাকি হ্যাঁ ব্যাগ কি টাইস লে ফস তো ভালো জিনিস শিখছস কেন শিখাইছে এগুলা হ্যাঁ শিখাইছে কেটা বদ না লুডা সব লই লইছস খায় তো কোনো কাম আকামের সহি ধরি দুই ডারে যত সারাদিন যত সহি ধরি ওই দেখা যাই খাই রে আমার ফানি তো টাইস কেটা সস মু সস এটা কি আর ফানি তো দয়ার ফানি বান্দরের মুখ ধরে ফিটনি দিতাম আকাশের অবস্থা দেখেন এতটাই খারাপ মানে পুরো দুনিয়া অন্ধকার হয়ে আসছে মাত্র আসরে আজান দিছে প্রচুর ঝড় তুফান হবে মনে হচ্ছে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ